বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলবাড়িয়া জুড়ে ফাজিল মাদ্রাসার প্রত্যেক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মকসুদ আলী, প্রভাষক ইসলামের ইতিহাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আমি আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন 570 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের ইলফুল ফুজুল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাদি মোবারক ও হাজরে আসাদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর বয়সে তার চাচা আবু তালিবের সাথে প্রথম বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনের পর বাৎসরিক উকাজ মেলায় ঘোড়ার দৌড়, কাব্য প্রতিযোগিতা ও জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ 585 খ্রিস্টাব্দ থেকে 589 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। আয়ামে হারাম অর্থাৎ যে কয়েকটি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, সেই সময় এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল বিধায় এটিকে হারবাল ফুজ্জাল বা অন্যায় সময় বা পাপাচারের সময় নামে অভিহিত করা হয়ে থাকে। অহেতুক এই যুদ্ধে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে গভীরভাবে রেখাপাত করেছিল, যার প্রেক্ষিতেই তিনি মক্কার উদার সংস্কারপন্থী যুবকদের নিয়ে একটি শান্তি সংঘ গঠন করেছিলেন, যেটা ইতিহাসে হিলফুল ফুজুল নামে পরিচিত। এই শান্তি সংঘই ছিল মানব সেবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম শান্তি সংঘ। এই শান্তি সংঘের মাধ্যমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছিলেন। এই শান্তি সংঘের বা হিলফুল ফুজুলের 5টি সত্য বা ধারা ছিল। 1 নম্বর, দেশের সর্বোচ্চ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা। 2 নম্বর, দুর্বল এতিম অসহায়কে সাহায্য করা। 3 নম্বর, অত্যাচারীকে বাধা দান, অত্যাচারিতকে সাহায্য করা। 4 নম্বর, বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি সম্প্রীতি ও সম্ভার প্রতিষ্ঠা করা। 5 নম্বর, বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। প্রিয় শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংঘের মাধ্যমে মদিনায় যখন তিনি শান্তির দূত হিসাবে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল, তার উদারতা, সত্যনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, দক্ষতা সমগ্র মক্কায় ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় মক্কার কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত পুত্রপবিত্র বিধবা মহিলা বিবি খাদিজা দৃষ্টিগোচর হয়েছিল। তিনি তার আদর্শে, তার উদারতায়, তার সরলতায়, তার সত্যনিষ্ঠায় মুগ্ধ হয়ে এবং তাকে তার ব্যবসায়ের প্রতিনিধি নিযুক্ত করেছিলেন।
বিবি খাদিজা মূলত নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন, যার কারণে তাকে খাদিজাতু তাহিরা বলে অভিহিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসায়িক তত্ত্বাবধায়ক নিযুক্ত করার পর তার কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে মূলত তিনি তার প্রতি ধীরে ধীরে শ্রদ্ধা থেকে অনুরাগে পরিণত হয়েছিলেন এবং এক পর্যায়ে তিনি তাকে বিয়ের প্রস্তাব পোষণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের সম্মতিক্রমে 595 খ্রিস্টাব্দে 25 বছর বয়সে 40 বছর বয়স্ক বিধবা নারী বিবি খাদিজাকে বিবাহ করেন। ফলে দরিদ্র পীড়িত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারিদ্রতা দূরীভূত হয় এবং সত্যের সন্ধানে তিনি নিজেকে নিয়োজিত করার সুযোগ অর্জন করেন। বিবি খাদিজা মূলত একেশ্বরবাদের বিশ্বাসী হানিফ সম্প্রদায়ের মতবাদের লোক ছিলেন। বয়সের তারতম্য থাকা সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন সুন্দর, শান্তিময় ও প্রীতিমধুর ছিল। বিবি খাদিজাই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল রকমের বিপদে সাহায্য ও সহযোগিতা করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজার গর্ভে মূলত 2 জন পুত্র এবং 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। 1 নম্বর কাসেম, 2 নম্বর জয়নাব, 3 নম্বর রোকেয়া, 4 নম্বর উম্মে কুলসুম, 5 নম্বর ফাতিমা, 6 নম্বর আবদুল্লাহ। কাসেম ও আবদুল্লাহর উপনাম ছিল তাহের ও তায়েব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা হাজরের আসওয়াদ নিয়ে আলোচনা করি। মুসলমানদের জন্য আল্লাহর ইবাদতের একটি পূর্ণ স্থান হচ্ছে মক্কার কাবা গৃহ, যেটা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর নামে পরিচিত। এই গৃহটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময় থেকে বিশ্বের তাওহীদ বিশ্বাসীদের সর্বপ্রথম ইবাদত রূপে পরিগণিত হয়ে আসছিল। কুরাইশরা এই পবিত্র গৃহে বা পবিত্র কাবা গৃহে বহু দেবদেবীর মূর্তি স্থাপন করে মনে মনে তারা এটাকে ঈশ্বর বিশ্বাস করত এবং পূজা অর্চনা করত। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে মক্কা জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই হাজরে আসওয়াদ বা কৃষ্ণ পাথর স্থাপন করা। 605 খ্রিস্টাব্দে মক্কার পবিত্র কাবা শরীফ সংস্কার করার সময় কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। চারদিকে তখন অস্ত্রের ঝঞ্ঝানিনি শব্দ বেজে উঠল। অর্থাৎ এই সংস্কার করার পরে, কাবাঘর সংস্কার করার পরে এই যে কালো পাথর যেটা জিব্রাইল আলাইহিস সালাম মারফত
আল্লাহর নিকট থেকে এসেছিল সেই পাথর যথাস্থানে স্থাপনকে কেন্দ্র করেই মূলত কুরাইশ গোত্রের বিভিন্ন গোত্রের মধ্যে কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল এবং সেই সংঘর্ষ থেকে অস্ত্রের ঝঞ্ঝানানি অর্থাৎ যুদ্ধের একেবারে হবে হবে ভাব বা যুদ্ধ শুরু হবে এই একটা অবস্থায় বা এমন সময় একজন বয়োবৃদ্ধ ব্যক্তি যার নাম ছিল উমাইয়া আবু উমাইয়া যার নাম ছিল আবু উমাইয়া তিনি একটা উপদেশ দিয়েছিলেন যে তোমরা মূলত আজকে যুদ্ধ বিগ্রহ বন্ধ করো এবং তোমাদের এই সমস্যার সমাধান এমন একজন ব্যক্তির উপরে ন্যস্ত করো যিনি এটার সমাধান করতে পারবেন আবু উমাইয়ার সে প্রস্তাবে মূলত সকলে রাজি হয়েছিল এবং তিনি বলেছিলেন আগামীকাল সকালে বা প্রভাতে যে ব্যক্তি প্রথম কাবা ঘরে প্রবেশ করবে তার উপরই এই বিবাদটা মীমাংসার দায়িত্ব ভার দেওয়া হবে কুরাইশ নেতৃবৃন্দ দেখলেন পরদিন সকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আগের দিনের এই ঘটনাটা সম্পর্কেও মোটেও জানা ছিল না ফলে তার উপরই মূলত বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পিত হলো তিনি বিভিন্ন গোত্রের কাছে বিষয়টি শুনলেন এবং সে অনুযায়ী বিভিন্ন গোত্রের চারজন দলপতি নির্বাচন করলেন এবং তাদের অর্থাৎ রাসূলের নিজের গায়ের চাদর খুলে সেটা বিছিয়ে দিলেন এবং চাদরের উপরে এই কৃষ্ণ পাথরটি তিনি নিজে রাখলেন আর চারজনকে চার প্রান্ত ধরে পাথরটি যথাস্থানে স্থাপন করলেন এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিচক্ষণতা সাথে এই ভয়াবহ রক্তপাত বন্ধ করতে সক্ষম হয়েছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এত সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুল শাদি মুবারক এবং হাজরে আসওয়াদ নিয়ে যে ঘটনা সেটা সম্পর্কে জানলাম তোমাদের কাজ হচ্ছে তোমরা এই পাঠটাকে এখনই একবার সুন্দর করে পড়ে নাও এখানে উদ্দীপকের প্রশ্ন থাকে অনুধাবনের প্রশ্ন থাকে জ্ঞানের প্রশ্ন থাকে হাজরে আসওয়াদ নিয়ে উদ্দীপক থাকে হিলফুল ফুজুল নিয়ে উদ্দীপক থাকে হিলফুল ফুজুলকে এটাও জ্ঞানের প্রশ্ন অনুধাবনের প্রশ্ন অনেক সময় আসে তোমরা এগুলোর সমাধান করতে পারবে যদি পাঠটা সুন্দরভাবে পড়ে নাও তোমাদেরকে আমি ছোট্ট করে দুটি অনুধাবনের প্রশ্ন বলতেছি এই দুটার সমাধান তোমরা করবে এক নম্বর হিলফুল ফুজুল বলতে কি বুঝো ব্যাখ্যা করো দুই নম্বর হাজরে আসওয়াদকে কেন্দ্র করে যে সংঘর্ষ সংঘটিত হয়েছিল তার সমাধান কিভাবে হয়েছিল আশা করি এই দুটো প্রশ্নের উত্তর তোমরা লিখে ফেলে দেবে আবারও দেখা হবে আজকের মতো এখানে শেষ করি আর একটা বিষয় সবসময় তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হাত ধোবে এবং সেটা 20 মিনিট সময় পর্যন্ত দুই হাত ভালো করে ধুয়ে নেবে নিরাপদে থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ